আসসালামু আলাইকুম সবাইকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অলরেডি তোমাদের দুইটা এক্সাম চলে গিয়েছে এবং আগামী দশ তারিখ তোমাদের বাংলা সাবজেক্টের উপর মূল্যায়ন পরীক্ষা হবে তো তোমাদের পরীক্ষাতে কিছু মূল্যায়ন কোয়েশন চলে আসে যেগুলোর ভিত্তিতে তোমাদের কিন্তু মূল্যায়ন করা হয় এবং কিছু দলগত কাজও তোমাদের করতে হয় তো আমরা এই ভিডিওটিতে কিছু ইম্পর্টেন্ট মূল্যায়ন প্রশ্ন দেখব যেগুলো তোমাদের পরীক্ষায় হুবহু চলে আসার সম্ভাবনা অনেক বেশি তো প্রথম প্রশ্নটি হলো তোমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন দশটি আঞ্চলিক শব্দ লিখো এবং সেগুলোর প্রমিত রূপ লেখো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে হলো আঞ্চলিক শব্দ হচ্ছিল ধরো বিভিন্ন গ্রামে আমরা যে শব্দগুলি ইউজ করি সেগুলোকে বলা হয় কি আঞ্চলিক শব্দ যেমন নোয়াখালীতে তোমাকে পানিকে বলা হয় হানি অর্থাৎ তারভাবে বলে আপনার কাছে কি হানি আছে নাকি পানিকে তারা হানি বলে তো আঞ্চলিক শব্দগুলি হচ্ছিলো বিভিন্ন অঞ্চলে যেই সকল শব্দ ব্যবহার করা হয় আর প্রমিত শব্দ হচ্ছিল বাংলা ভাষার যে শুদ্ধ উচ্চারণটা রয়েছে ওই শব্দটির সেটাকে বলা হয় প্রমিত শব্দ অর্থাৎ এটা হচ্ছিলো শুদ্ধ ভাষা আর এটা হচ্ছিল আঞ্চলিক ভাষা তো এখানে আমরা কিছু আঞ্চলিক ভাষার শুদ্ধ ভাষায় উপস্থাপন করেছি যেটা তোমাকে এভাবে ছক আকারে লিখে উপস্থাপন করতে হবে এখানে দেখো আঞ্চলিক শব্দ খাইছি এটার প্রমিত শব্দ হবে খেয়েছি অক্ত রক্ত ঝিনাই ঝিনুক হানি পানি কন্যা কনে ছোড়ো ছোটো চং মই বিলাই বিড়াল হেলা খেলা হালু থালু ঠিক আছে তাহলে এটা ছিল প্রথম প্রশ্নের অ্যান্সার প্রথম প্রশ্নটা আমাদের ছিল তোমার পরিবারের তোমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন দশটি আঞ্চলিক শব্দ লিখো এবং সেগুলোর প্রমিত শব্দ লেখো তাহলে আমরা আঞ্চলিক শব্দও লিখেছি এবং সেগুলোর প্রমিত শব্দ উপস্থাপন করেছি নেক্সট যে কোয়েশনটা আমাদের রয়েছে সেটা হচ্ছিলো প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটি কবিতা দশটি লাইন আবৃত্তি করো বা যে কোনো গদ্যাংশের দশটি লাইন পাঠ করো তো তোমাদের এমন হতে পারে যে বই থেকে দশটি লাইন আবৃত্তি করতে দিতে পারে প্রমিত মানে শুদ্ধ উচ্চারণ ব্যবহার করে যে কোনো কবিতার দশটি লাইন আবৃত্তি করতে বলতে পারে সবার সামনে যে অথবা গদ্যাংশের দশটি লাইন পাঠ করতে বলতে পারে সবার সামনে যে বা তোমাকে আগে খাতায় লিখতে বলতে পারে এবং লেখার পরে সেই লেখাটা নিয়ে সবার সামনে যে এটা আবৃত্তি করে দেখা দিতে বলবে আবৃত্তি করে বলতে হইতে পারে তো আমি তোমাদের জন্য এটা উত্তরটা রেডি করেছি সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা দেখবো প্রমিত উচ্চারণ ব্যবহার করে কোনো একটা কবিতার দশটি লাইন ঠিক আছে কবিতাটা হচ্ছে হলো কি দানপত্র এটা লিখেছে সৈয়দ শামসুল হক তাহলে আমরা এভাবে শুরু করব দানপত্র সৈয়দ শামথুল হক তোমাকে সাক্ষাৎ জেনে দানপত্রে দিলাম স্বাক্ষর নিতান্ত গরিব নয় সঞ্চয় সামান্য নয় এ কয় বৎসরে আমার সিন্দুক খুলে দেখো তুমি আছো থরে থরে তোমার রাজত্বকালে প্রচলিত সোনার মোহর উজ্জ্বল উৎকীর্ণ তুমি সিংহাসন আমার সঙ্গমে তোমার বা হাতে আছে তরবারি দক্ষিণে ইগোল বুঝিবা বাতাস বয় তাতে উড়ে তোমার আচল অন্য পিঠে লেখা সন পরিচয় সুতীক্ষ্ণ কলমে এখনও ভুলিনি আমি অপেক্ষায় উসর প্রান্তরে কোমল লাঙ্গলে চাষে অবিরাম যে শস্য করেছি তো এটা হচ্ছিলো একটা কবিতার বাছাইকৃত দশটি লাইন তাহলে আমরা দেখলাম কি প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতার প্রথম দশ লাইন তো যদি গদ্যাংশ থেকে তোমাকে পাঠ করতে বলে সেই ক্ষেত্রে এটা দিতে পারো সেটা হচ্ছিল ছোটো রানীর সাথে হিংসা করে বড় রানীরা রাজাকে খবর দেয় এই বলে যে ছোট রানী কিছু ইঁদুর ও কাঁকড়া জন্ম দিয়েছে অথচ ছোট রানীর জন্ম দেওয়া সাত ছেলে ও এক মেয়েকে মাটিতে পুঁতে দিল তারপর সেই সাত ছেলে ও এক মেয়ে যথাক্রমে সাতটি চাপা গাছ ও একটি পারল গাছ হয়ে জন্ম নিল মালি সেই ফুল তুলতে গেলে তারা রাজার সাথে দেখা করতে চায় এখানে সাতটি চাপা গাছ ও একটি পারল গাছ রাজার সাথে দেখা করতে চায় রাজা আসার পর তারা বড় রানীদের সাথে দেখা করতে চায় সবাই আসার পর তারা বলে ছোট রানী আসলে তবেই ফুল দেবে ছোট রানী আসলে তবেই ফুল দেবে অর্থাৎ মালে যখন ফুল তুলতে গেছে তখন তারাকে ফুল দিতেছে না তো বলতেছে যে কি রাজাকে ডাকো রাজাকে ডাকার পরে বলতেছে কি বাকি রানীদেরকে ডাকো বাকি রানীরা আসার পরে বলতেছে না এখন ছোট রানীকে ডাকো তাহলে আমরা ফুল দিব ছোট রানী আসতেই সবাই মা মা বলে ডেকে উঠলো তখন রাজা পুরো কাহিনী বুঝতে পারলেন তাহলে রাজা বুঝলো কি যে তাদের ছোটো রানী যে বাচ্চাগুলো প্রতি সেগুলিকে কারা বড়ো রানীরা এবং তাকে বলছে যে কিছু ইদুর এবং কাকড়া জন্ম নিয়েছে তো তুমি এটা উচ্চ তো তুমি এটা কিন্তু পাঠ করতে পারো তোমার তোমার মূল্যায়ন পরীক্ষার সময় তো আমি আরও এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নমুনা কোয়েশ্চিন এই চ্যানেলে আপলোড দিব ভিডিও সহকারে তো তোমরা যদি শিখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ